নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়ার এক্সক্লুসিভ লাইভ ব্রডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মিডল স্কুল টেট সেন্টারে। আপনাদের জানিয়ে দিই, কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয়েছে এক্সামিনীদের পরীক্ষা এবং ইতিমধ্যে পুলিশ প্রশাসনের শীর্ষকর্তা যারা আছেন তারা কিন্তু সেই ভেনুগুলোতে তারা পরিদর্শন করছেন। সেখানে নিরাপত্তার যাতে কোনো খামতি না থাকে তার ব্যবস্থাপনা করা হয়েছে। ইতিমধ্যে ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মণ্ডল থেকে শুরু পরিদর্শনে আসবেন এমনটাই কিন্তু আমাদের কাছে তথ্য রয়েছে। বিস্তারিত জানবার জন্য আপনারা জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়ায়। একমাত্র এক্সক্লুসিভ এই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন নিউজ টুডে ইন্ডিয়াতে। বজ্র আটনি ফসকা গেলো এই বিষয়টা যাতে অন্ততকে বাঞ্চাল হয় তার জন্য পুলিশের পক্ষ থেকে কিন্তু এক্সক্লুসিভ ব্যবস্থাপনা সমস্ত টেট সেন্টারগুলোকে করা হয়েছে। এই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনাদের জানিয়ে দিই, একদিকে যেমন পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা রয়েছেন, অপরদিকে কিন্তু যারা পরীক্ষার্থিনী বা পরীক্ষার্থী তারা কিন্তু লাইন বা সারিবদ্ধভাবে নিজেদের রিকুইজিট যে টেস্টিমোনিয়ালস আছে বা কাগজপত্র আছে সেগুলো নিয়ে তারা কিন্তু একে একে টেট সেন্টারে ঢুকছেন। ইসলামপুর গার্লস হাই স্কুল থেকে সরাসরি সেই চিত্র আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি। আপনাদের জানিয়ে দিই, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মেল এবং ফিমেল দুটো সেগমেন্টে কিন্তু পরীক্ষার্থীদের আলাদা করে দেওয়া হয়েছে এবং তারা কিন্তু নিজেদের রিকুইজিট যা কাগজপত্র এবং সেই সঙ্গে বল পয়েন্ট পেন যা তাদের প্রয়োজন, ব্ল্যাক বল পয়েন্ট পেন, সেটা নিয়ে অ্যাডমিট কার্ড নিয়ে দু কপি ছবি, দু কপি অ্যাডমিট কার্ড এবং তার সঙ্গে একটি হচ্ছে আইডেন্টি প্রুফ, সেটা নিয়ে কিন্তু তারা এক্সাম সেন্টারে ঢোকার চেষ্টা করছেন। 10টা থেকেই বিভিন্ন টেট সেন্টারে কিন্তু এই প্রক্রিয়া শুরু হয়েছে এবং তার পাশাপাশি আপনাদের জানিয়ে দিই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তার পাশাপাশি যে বিষয়টা আপনাদের জানাবো, পুলিশের শীর্ষ আধিকারিকরা তারা কিন্তু এই টেট সেন্টার গুরুত্বপূর্ণ টেট সেন্টারগুলো তারা হচ্ছে পরিদর্শন করবেন এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত প্রকারের নিরাপত্তার বেষ্টনীর মধ্য দিয়ে ক্যান্ডিডেট যারা আছেন, টেট এক্সামিনী যারা আছেন তারা কিন্তু সেই সেন্টারে প্রবেশ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন দুটি স্তরে। ঠিক কিছুক্ষণ আগে আমার সহপ্রতিনিধি রাজ শাহানি যেমনটা আপনাদের হচ্ছে দেখাচ্ছিল এবং বলার চেষ্টা করছিল, এখানে আপনারা দেখতে পাচ্ছেন গার্লস স্কুলের ক্ষেত্রে কিন্তু মেল ফিমেল দুটো আলাদা সেগমেন্টে পরীক্ষার্থিনীদের ঢোকানো হচ্ছে এক্সামিনেশন সেন্টারে এবং দুটি ধাপে তাদের কিন্তু সমস্ত কাগজপত্র পরীক্ষার পাশাপাশি যে বিষয়গুলো রয়েছে অন্ততপক্ষে মেটাল ডিটেক্টর থেকে চেক করার পাশাপাশি বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সমস্ত প্রক্রিয়া কিন্তু সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং স্কুলের একদম বাইরেই ঠিক যেমন হচ্ছে অন্যান্য বোর্ড এক্সামিনেশনস এবং কম্পিটিটিভ এক্সামিনেশনগুলো চলে তার জন্য যে তালিকা, সিট অ্যারেঞ্জমেন্ট ইত্যাদি সব কিন্তু দেওয়া হয়েছে। আমরা দু একজন মহিলা ক্যান্ডিডেট আছেন তাদের সঙ্গে কথা বলছি। নাম আপনার? আচ্ছা, কাহাঁ সে আ রে আপ? দাসপাড়া সে আ রে হ্যাঁ, ইয়াহ সেন্টার দলওয়া সে। আচ্ছা, जो दस्तावेज चाहिए सब पता है, क्या क्या चाहिए आज यहाँ आपको एग्जाम में? हाँ, आधार कार्ड, पासपोर्ट साइज फोटो। अच्छा, एडमिट। अच्छा, कितना फोटोज लाए हैं? सिंगल लाए। अच्छा, एडमिट कार्ड कितना लाए हैं? दो लाए। और आइडेंटिटी प्रूफ की हैसियत से क्या कागज लाए हैं? क्या कागज? आइडेंटिटी, ये वोटर कार्ड है, पैन कार्ड है। अच्छा, दोनों लाए हैं? दोनों है, लेकिन साथ में अभी नहीं है। अच्छा अच्छा, सिर्फ आधार लगेंगे और पासपोर्ट साइज। अच्छा ঠিক আছে, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের জানিয়ে দিই পুরুষ এবং মহিলা প্রত্যেকেই কিন্তু আলাদা আলাদা লাইনে। আপনাদের জানিয়ে দিই সেই টেট এক্সামিনী যারা আছে তারা কিন্তু ধীরে ধীরে প্রবেশ করছে এবং আপনাদের জানিয়ে দিই পুলিশের নিরাপত্তার ঘেরাটোপে কিন্তু এই প্রক্রিয়াটা চলছে। আপনারা দেখতে পাচ্ছেন লেডি পুলিশ অফিসারের পাশাপাশি জেন্টস পুলিশ অফিসার এই জায়গাটায় রয়েছে এবং মিডল স্কুলের পাশ দিয়ে যে রাস্তা হাই স্কুল এবং গার্লস স্কুলের মধ্যবর্তী স্থান দিয়ে প্রবেশ করে সেখানে সমস্ত প্রকারের যানবাহন এই মুহূর্তে কিন্তু পরীক্ষা চলাকালীন সেটা হচ্ছে স্টপ করে দেওয়া হয়েছে। আপনাদের জানিয়ে দিই পাশাপাশি ম্যাজিস্ট্রেট পর্যায়ের আধিকারিক যারা আছেন তারা কিন্তু একে একে আসছেন এবং সেন্টার পরিদর্শন করছেন। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন ওয়াসিউল্লাহ সাহেব যিনি DMDC আছেন তিনি কিন্তু এসেন সেন্টার পরিদর্শনে এবং আপনাদের দেখাবো এই জায়গাতেই কিন্তু কিছুক্ষণ পরে জেলা পুলিশ সুপার যিনি রয়েছেন ইসলামপুর পুলিশ জেলার বিশপ সরকার তিনি কিন্তু আসবেন। আমার সহপ্রতিনিধি রাজ শাহানি আছেন, তিনি হিন্দিতে এই বিস্তারিত তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করবেন। ঠিক কতটা নিরাপত্তার বজ্র আটুনিতে পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা চলছে সেটা কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করবেন। হিন্দিতে বলতে থাকুন, আমার মনে লাগে পরে বক্তব্য আলাদা করে নিয়ে নেব। হ্যাঁ, বিলকুল সেই জব্বারদা বতা দে, ইসলামপুর শহর উন সেন্টারো কা সিধা লাইভ প্রসারণ আপ লোক সামনে রাখনে কি কোশিশ করে আপকো বতানা চাহেঙ্গে। ইস বক্ত ইসলামপুর শহর কে জো ইসলামপুর উচ্চ বালিকা বিদ্যালয় হ্যায় ইয়ানি কি গার্লস স্কুল হ্যায় উস গার্লস স্কুল কে গেট কে সামনে সে আপ লোগোঁ কে সামনে পুরা চিত্র জো হ্যায় রাখনে কি কোশিশ কর রহে থে। কড়ি সুরক্ষা কা ইন্তজাম কি গই হ্যায়, দো অলগ অলগ জো প্রক্রিয়া হ্যায় উন সব বিষয়ো কা ইয়াহাঁ পর দেখ পড়তাল কর রহি হ্যায়। সাথ হি সাথ এক্সাম সেন্টার কে অন্দর রেজিস্ট্রেশন কে লোক জো হ্যায় যাহাঁ পর বায়োমেট্রিক সে লেকর বিভিন্ন জো প্রসেস হ্যায় উনকি দেখরেখ কর রহে হ্যায় আর উসকে বাদ জো হ্যায় এক্সাম ইনভিজিলেটর, এক্সাম সেন্টার इंचार्ज, विभिन्न जो प्रक्रिया है एक के बाद एक लेयर के माध्यम से, एक के बाद एक स्टेज के माध्यम से जो है देख रेख चल रही है। इस्लामपुर गर्ल्स स्कूल के सामने इस वक्त हम लोग हैं।